হ্যালো ভিভার্স আজ সাতই অক্টোবর দু হাজার কুড়ি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক বদলি সংক্রান্ত যে নির্দেশিকা ঘোষণা করেছেন তো সেগুলো আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি প্রথমেই বলে রাখি আজকে যে পোর্টালটার কথা বলেছেন সেটা মিউচুয়াল ট্রান্সফারের পোর্টাল সে পোর্টালটা ও এস এম এস ডট ডট গভ ডট ইন এই পোর্টালে এটা মিউচুয়াল ট্রান্সফারের জন্যে এই পোর্টালে অ্যাপ্লাই করা যাবে কোনো ইনসি লাগবে না আর আরও পরবর্তীকালে আরও পোর্টাল খোলা হতে পারে যেগুলো দিয়ে জেনারেল ট্রান্সফার আর জেনারেল ট্রান্সফার ট্রান্সফার কার্যকরী করা হবে তো এটা ডিটেলস দেখে নেওয়া যাক কী কী বলা আছে শিক্ষক বদলির প্রক্রিয়ায় আমূল পরিবর্তন সাত দিনেই সমাধানের আশ্বাস পার্থ চট্টোপাধ্যায় নিজের জেলার বদলি হওয়ার সুযোগ পাবেন ঘোষণা সত্ত্বেও এখনও তা কার্যকরী হয়নি আপোষ বদলি কাউন্সিলিং হয়ে গেলেও তা এখনও কার্যকরী করে উঠতে পারেনি স্কুল সার্ভিস কমিশন দীর্ঘদিন ধরে সাধারণ আপোষ বদলি বন্ধ থাকায় চূড়ান্ত সমস্যায় পড়েন বাংলার বহু শিক্ষক পরিস্থিতি এমনই খোদ মুখ্যমন্ত্রীর দরবারের শিক্ষিকা মায়ের দাবি বদলির দাবি নিয়ে জানাতে বাধ্য হয় পশ্চিম মেদিনীপুরের উচ্চ মাধ্যমিকে দশম স্থান অধিকার করা মৌমিতা সামন্ত সরি সৌমিতা সামন্ত পরে সমস্যার সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর শেষ আশ্বাসের পর এবার শিক্ষক বদলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার রাজ্য সরকার তরফে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে স্কুল শিক্ষকদের বদলি প্রক্রিয়া এখন থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে হবে লাগবে না কোনো এনওসি আপোস আপোষ বদলি কিংবা সাধারণ বদলি সং ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর করা হবে এতদিন আপোস বদলি প্রক্রিয়া এনওসির উপর নির্ভর করত কিন্তু এখন থেকে শিক্ষক বদলির ক্ষেত্রে এসএসসির দপ্তরে সরাসরি হাজিরা দিতে হবে না কোনো ইন্টারভিউ বা কাউন্সেলিং প্রক্রিয়া নিতে হবে না নিতে হবে না ওটা ইন্টারভিউ মিনস ওখানে গিয়ে আপনার হেডমাস্টার বা স্কুলে এসআইদের ওখানে গিয়ে যেটা যেতে হয় সেটাকে এখানে ইন্টারভিউ বলা হচ্ছে সরাসরি এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষক শিক্ষিকারা আবেদনের জন্য এতদিন যে টাকা দিতে হতো শিক্ষকদের সে সমস্ত ফ্রিও লাগবে না আর স্কুল শিক্ষা দপ্তরে এই সিদ্ধান্ত প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে বদলি ব্যবস্থা সরলীকরণ করতে অনলাইনের মাধ্যমে সমস্ত প্রক্রিয়াটি নিয়মিতভাবে করা হবে বদলির ক্ষেত্রে এখন থেকে আর কোনো ইউনসিদ দেওয়া লাগবে না হুম তারপরে বলছে আপোষ বদলির ক্ষেত্রে একটি পোর্টাল চালু হলো এই পোর্টালে সরাসরি আবেদন করা যাবে যেখানে কোনো হিয়ারিং বা ইন্টারভিউ হবে না শূন্যপুরের ভিত্তিতে গোটা প্রক্রিয়াটি হবে আপাস বদলির ক্ষেত্রে এসএসসি যে কাউন্সেলিং ইতিমধ্যে সেরে ফেলেছে তা ঝুলে রয়েছে সেগুলো সাত দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন শিক্ষকদের নিজের জেলায় বদলির সুযোগ পাবেন সে সংক্রান্ত কার্যকর সেই ব্যবস্থা কার্যকর করতে এই অনলাইন ব্যবস্থা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী তবে নিজের জেলায় শূন্য পদ না থাকলে পার্শ্ববর্তী জেলায় বা বাড়ির কাছে বদলির সুযোগ থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন কোনো হেয়ারিং চলবে না যাতে দেখা যাচ্ছে দুজনের মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে রাজি আছেন সেখানে কোনো প্রয়োজন নেই এটা আমি কমিশনার সাহেবকে বলেছি মিউচুয়াল ট্রান্সফারের কেস যতকে কে যাচ্ছে সব সাত দিনের মধ্যে ছেড়ে দিতে ছেড়ে দিতে হবে যেগুলি ছাড়া সম্ভব শিক্ষামন্ত্রীর দাবি বদলির ক্ষেত্রে আমলাতান্ত্রিক প্রভাব থেকে যাচ্ছিল বদলি করতে টাকা দিতে হবে আমি বলেছি কোনো টাকা পয়সা লাগবে না এই ওয়েবসাইটটা হচ্ছে ও এস এম এস ডট বি এস ইডি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আবেদন করা যাবে এটা প্রথমে মিউচুয়াল ট্রান্সফারের পোর্টালের কথা বলা হয়েছে এই ছিল আজকের আপডেট আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব